ইগোসাল্ল আত্মসম্মান অভিমানী নবনীতাকে জিতুর দাবি প্রিয়র সঙ্গে দেহমন একে ফের একবার জিতু নবনীতার মন্তব্য গিরে চর্চা আলাদা রয়েছেন দুজনে তবু একে অপরের থেকে মন দূরে রাখা খুব অস্বস্তির সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেছেন তারা আর তাদের পোস্ট গিরেই নানা কথা দুজনের মধ্যে রয়েছে বিস্তারিত অভিযোগ তবে একে অপরকে নিয়ে খারাপ মন্তব্য করতে নারাজ তারা জিতুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জনে আগেই জল ঢেলেছেন নবনীতা কিছুদিন আগে জিতু নিজেই জানিয়েছেন তার স্ত্রীকে নিয়ে কিছুই খারাপ শুনতে চান না তিনি আইনত আজও তারা স্বামী স্ত্রী কারণ কানাগুসা খবর নবনীতা নাকি অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অন্য একটা রিলেশনের জন্যই নাকি জিতুর সাথে সে বিচ্ছেদ গড়াতে চাচ্ছে কিন্তু জিতু কমল সেই সমস্ত কথাকে পাত্তা দেন না তিনি নবনীতার পাশেই দাঁড়িয়েছে আর বলেছে আমার স্ত্রীর সম্পর্কে কেউ কোনো কটু কথা বললে আমি সেটা মেনে নেব না আমি এক তীব্র প্রতিবাদ করছি সমস্যা হলে আইনগত ব্যবস্থা নিতে আমি বাধ্য হব বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামতকে কমেন্ট করেছেন জন্য ধন্যবাদ